আমরা ব্যক্তি জীবনে কিছু করলে ডিনাই করি সামাজিক জীবনে করি রাষ্ট্র জীবনে করি এবং এই ডিনাই কিন্তু আমাদের প্রত্যেকের সরকারি এই রিপোর্ট আজকে আসতেছে না সব প্রতি বছর আসি আমরা কিন্তু বলে দিই ডিনাই করি আবার অপোজিশন যে থাকে সে বলে ঠিক আছে তাহলে আওয়ামী লীগও বলেছে বিএনপি বলে জাতীয় পার্টিও বলেছে এখন দেখেন আমাদের সমস্যাটা কোথায় এই ডিনাই করতে তো আমরা এই পথে এসেছি আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই রিপোর্টটা এমন একটা সময় এসেছে যার আগে একটা স্যাংশন এসেছে আমাদের একটা ইস্যুর উপরে বাংলাদেশের কিছু ব্যক্তির উপর আসছে এবং সেই ব্যক্তিগুলোর সাথে কিন্তু র্যাব জড়িত আছে র্যাব ইনস্টিটিউশন তারা তারাও তাই ছিল আমাদের ইমেজ সংকট কিন্তু হয়েছে এবং পররাষ্ট্রমন্ত্রী যেটা বলছেন যে আমরা চেষ্টা করতেছি লবি করতেছি দেখব তিনি বলে আজকে তো বলেছেন সে অর্থাৎ সরকারি পর্যায়ের থেকে প্রথম আনুষ্ঠানিকভাবে আমি শুনলাম বলা হলো যে আমরা চেষ্টা করতেছি কিছু হলে করতে হয় করব অর্থাৎ সরকার অলরেডি ইন দা প্রসেস তারা চেষ্টা করতেছে এটা কি করা যায় এখন ওই আইনের আওতায় আদৌ যেটা ঘটেছে সেটা রিপিল করা যায় কিনা বা ভবিষ্যৎ কম করতে কি হবে এটা নিয়ে প্ল্যান দিয়েছে তারা সেখানে ঠিক এই মুহূর্তে দেখা গেল এই রিপোর্টটা বেরোলো এখন এই রিপোর্টটা যেটা হবে সাথে ট্যাক করলে কি হবে আমাদের শারীরিক অবস্থা বলতেছে হিউম্যান রাইটস ভাইলেশন বাংলাদেশ হচ্ছে হচ্ছে কারা বলতেছে বিভিন্ন এনজিও বলতেছে বিভিন্ন সমিতি বলতেছে বিভিন্ন দল বলতেছে এই ব্যাপারে কিন্তু সব দল কিন্তু মোটামুটি অলমোস্ট সেম একই ভয়েসে কথা বলতেছে যখন একটা দেশের জনগণ একটা গোষ্ঠী যখন এক বয়সে কথা বলে সেটা দলীয় রাজনীতির প্রেক্ষাপট তাই গণতন্ত্র সংকটের কথা বলতেছে ভোটার কথা বলতেছে তখন তো আপনাকে বুঝতে হবে এটা তো সুযাতের স্থায়ী সংকট আপনার কি বলে ঘি ঢেলে দেওয়া ঘি ঢেলে দেওয়া অবস্থা ছিল এবং এই সংকটটা তো ঘনীভূত হবে ঘনীভূত কেমনি হবে আমরা দেখতে পাচ্ছি কি হতে পারে আমরা দেখেছি ফরেন রিলেশন কমিটি বাংলাদেশে ফারুক ফারুক খান উনিও মিটিং করেছেন জানতে চেয়েছেন কোথায় কি হয়েছে এই যে তৎপরতা গুলো এই তৎপরতাই বলতেছে সরকার বসে সরকার বসে নেই তার চেষ্টা সে করতেছে ডিপ্লোমেটিক লেভেলে করতেছে অথচ পলিটিক্যাল লেভেলে করতেছে এবং আরো দেখলাম আমরা যে যুক্তরাষ্ট্রে কয়েকটা লবিস গ্রুপ তারা সৃষ্টি করেছে এবং তাদের মাধ্যমে তারা তদ্দূর করতেছে যোগাযোগ করতেছে আমরা ধরে নেব একটা প্রসেস সরকার আসছে সরকার দেশের করার কিছু নাই সরকার যা কিছু করা সবই করবে প্রশ্ন হলো এরপর কি পার পাওয়া যাবে বা কতটুকু পাবো আমরা আমাদের যদি ফিউচারে সেই আসেন লেহি একটা কথা যদি আসেন সেই একটা অর্থে তো আমাদের চুক্তি করতে হবে ওই সংগঠনের সাথে চুক্তিগুলি করতে হলে তো আমাদের হিসাব দিতে হবে হয়তো সরকার প্রস্তুতি নিচ্ছে আমরা ফিউচারটা দেখবো কি করা যায় এখন সবকিছু কিছু যদি এই রিপোর্ট আসলো তাতে মনে হচ্ছে এই রিপোর্টের সংকটটা কিন্তু এখন ঘনীভূত হবে কেন ঘনীভূত হবে ইতিমধ্যে আপনি বললেন সংস্থার কথা বললেন যেখানে বিভিন্ন অভিযোগ আনা হচ্ছে সেই যারা গুম হয়েছে খুন হয়েছে যদি এই কথাগুলো যদি সঠিক হয় পত্রিকা এসেছে কিন্তু ওই ভিক্টরি মা বাপারা বলেছে কিন্তু তাহলে কিন্তু এই সিমটমটা কিন্তু বেশ আমার মনে হয় নেতিবাচক দিকে যাচ্ছে ইতিবাচক দিকে নয় আমাদের এই মুহূর্তে প্রয়োজন অধিকার লঙ্ঘিত হচ্ছে বাংলাদেশ যেহেতু গণতন্ত্র সংকট আছে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে যেহেতু প্রশাসনটা স্বচ্ছ নয় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে যেহেতু মেম্বার অফ পার্লামেন্টার দায়িত্ব পালন করতেছে না মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কাউন্সিল সেবা দেখতেছেন না মানবিত হচ্ছে যে এখানে ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি বা কালেকটিভ রেসপন্সিবিলিটি শব্দ নাই সংসদে মানবিত হচ্ছে যেখানে আমরা দেখতেছি প্রত্যেক দল শুধুমাত্র কথা বলতেছে ক্ষেত্র বিশেষে এবং আমাদের এখানে দলীয় প্রথার সৃষ্টি হলো আমরা রাজনীতি করতে শুধুমাত্র আন্দোলন করার জন্য ক্ষেত্র বিশেষে ইস্যু ভিত্তিক ইস্যু নেই এখন ইস্যু নেই আবার দেখতেছি একই ইস্যু নিয়ে আপনি বলছেন রাষ্ট্রপতি সংলাপে যাবেন না আমরা দেখলাম তাদের সাথে গিয়েছে আমরা দেখেছি কল্যাণ পার্টি গিয়েছে আমরা দেখেছি পার্থের বিজেপি বিজেপি গেছে কিন্তু আমরা এটাও দেখেছি যারা বিভিন্ন ফোর্ডে কথা বলতেছে অনেক কিছু চলে আসতে পারে এবং তাদের প্রস্তাব আলোচনা করছেন বিভিন্ন যুক্তি কারণে বলতেছেন এই কারণে আমরা গিয়েছি জান না কিন্তু দেখা যাচ্ছে গিয়েছেন তো কথা তো বলছেন আমি জানি না এটা ভবিষ্যৎ কি আদৌ বিএনপি কিভাবে লাভ কি ভাই এখানে কোনো লাভ নাই শুধু যে তাদের একটু প্রচার প্রমোশন করা ছাড়া এখানে তো ফ্রুটফুল কিছু আসছে না আমি বলছি লাভ লোকসান নাই লাভ তো অবশ্যই আছে এই লাভটা এখন ধরা যাবে না কিন্তু আর ডায়লগ হয়েছে প্রেসিডেন্ট ফেল করতে পারে হয়তো একটা অন্য পর্যায়ে হয়ে যাবে এটা আপনার একটা প্রিলিমিনারি কোর্স চলতেছে প্রাথমিক কোর্স সেকেন্ডারি কোর্স শুরু হবে একটা জায়গায় আপনাকে পথ হতে হবে আপনি দেশের জন্য একটা পথ হতে হবে আপনি যেই প্রক্রিয়া যান সেটা কেয়ার যান নন কেয়ার যান বা এই আওতায় ন্যাশনাল গভর্নমেন্টে যান বা এই গভর্নমেন্টের আওতায় যান একটা জায়গায় যে কিন্তু আপনি একটা মতো হতে হবে কারণ নির্বাচনটা নির্বাচন তো আসতে সামনে আসতেছে নির্বাচন কখন আমরা জানি না আলোচনা শুরু হয়েছে কিন্তু কিন্তু সবার আগে দেখার ব্যাপার হচ্ছে আমরা যে এত কথাবার্তা বলতেছি আমাদের দলগুলো কি স্বচ্ছ দায়িত্বশীল গণতান্ত্রিক না কোন দল বলতে পারবো না আমার সিস্টেম গণতান্ত্রিক প্রশ্নটা না প্রত্যেক দলের ভিতরে কিন্তু নেতা ভিত্তিক নেতা যা বলে সেটি রাজনীতি ওই 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 ভূতটা কিন্তু চাপছে রাষ্ট্রে প্রধানমন্ত্রী যা বলে সব সব এটা কিছু প্রধানমন্ত্রী হচ্ছে রাষ্ট্র হচ্ছে তাই না দলের ভিতরে তাই জিল্লুর ভাই আপনি কোন দল দেখান তো না

আমি একটু পরেই দেখবেন যে তাদের লিস্টিং ডিলিস্টিং কিভাবে করা যাবে যেটা সিনাবাই একটা প্রশ্ন আমি অবশ্যই বলবেন আমি আপনাদের সিস্টেমও আছে জি আমি আপনার কাছে আপনার সময় বিস্তারিত বলবেন অবশ্যই আমি একটু ডক্টর সিনিয়র মে সাইদ আপনার কাছে বলছি যে তাহলে ওইখানে ওখানে কি ধরনের কম্প্রোমাইজেশন মানে ওইখানে ডিনাই করে কোনো ধরনের কোনো কিছু আদায় করার সুযোগ রয়েছে আমার প্রথম কাজ হলো নো ডিনাইল ডিনাইল প্রশ্নটা আমি আমার আমার অ্যাপ্রোচটা হবে যা কিছু ঘটেছে আমি দেখছি ভবিষ্যতে না হয় আমি সেটা দেখব আপনাকে সাবমিসে বলে কথা বলতে হবে আপনি যদি বলেন কিছুই হয় নাই তাহলে সবকিছু আকাশে বেশি এসেছে কারণ ওখানে যা কিছু বলা হয়েছে সাথে সাথে বাংলাদেশের অভ্যন্ত রেসপন্স করা হচ্ছে ইতিমধ্যে অর্থাৎ যদি না হইতো তো বাংলাদেশের জনগণ বিভিন্ন মহল থেকে বলা হতো এটা ফলস তা তো বলা হচ্ছে না বাংলাদেশেও কি আমরা কনসেন্সাস তৈরি করতে পেরেছি আপনি যেটাকে বারবার বলতে চাচ্ছেন যে আমরা এইমাত্র দেখে ভাস করি ল্যান্ড অফ নো কনসেনসাস ল্যান্ড অফ নো কনসেনসাস আমরা কোন বিষয়ে কিন্তু কনসেনসাস করতে পারিনি একটা বিষয় পার্সلمان দেখেন ভnish দেখেন ভৈন দেখেন সমুদ্র বিষয়ের চুক্তিরা রচনা হলো সমুদ্র লাইন চুক্তিরা রচনা হলো সেই চুক্তির পরে বিএনপি প্রেস রিলিজ করল ধন্যবাদ জানাইলো প্রধানমন্ত্রী ঠিক 12 ঘন্টার মধ্যে সেটা প্রত্যাহার করলো সঞ্চয় হয়েছিল প্রধানমন্ত্রী যখন চীন সফর করলেন খালেদা জিয়া মিডাল ছিল তিনি বলেছিলেন চীনের সাথে আমরা ওই চুক্তিতে সেন্টমার্টিন্তুম ও হয়েছিল কনসিয়াস যেগুলো হয়েছিল সেগুলো বিভিন্ন কারণে ইমপ্লিমেন্ট হয় উনিশশো সালে কনসেসাস হয়েছিল গণতন্ত্র রহিত হবে মানবাধিকার থাকবে ভালো ভালো কথা জুডিশিয়ারি সেপারেশন হবে কিন্তু সেগুলো করে নাই যেটু করেছে আপনি দেখেন যেটু হয়েছে শাহাবুদ্দিন গভর্নমেন্ট প্রেসিডেন্ট সেটা করছিলেন সেখানে জুডিশিয়ারি মাসদার মামলার কথা বলতে পারে সেখানে কিছুটা হয়েছে হবে কিন্তু আমরা যে গন্তব্য শুরু করলাম সেখানে যেটা হয়েছে চাপে কিছু হয়েছে আর কিছু হয়েছে ইমোশনালি আর বেশি হয়েছে কি আমি সব আমি মানি না সুতরাং কনসেন্সের কথা যদি বলে আমাদের দেশ সহকারে আমাদের দেশের ব্যাপারে যে দক্ষিণ এশীয় যিনি হিউম্যান রাইটস এর প্রতিনিধি রয়েছেন প্রধান রয়েছেন ব্র্যাড অ্যাডামস কিন্তু খুব শক্ত স্টেটমেন্ট দিয়েছে আপনি লক্ষ্য করেছেন কিনা জানি না তার মানে এই শক্ত স্টেটমেন্ট এবং সামনের যে সম্ভাবনার কথা বলেছি যেগুলি